তো দিনটা ছিল রবিবার, মানে রান্না পূজার আগের দিন। চালতা পাড়া হয়েছে গাছ থেকে, গতকাল হচ্ছে রান্না পুজো সেই কারণে। আর আজকে দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম গোল গোল লাল লাল টমেটো, এরকম টমেটো কিন্তু বেশ কিছুদিন ধরে আসছিল না, তো আজকে এসেছিল, তো নিয়ে নিলাম একটু বেশি করে। আর সাথে আজকে দুপুরের মেনুর জন্য মাছটা আছে মায়ের জন্য, কারণ মা তো চিকেন টিকেন খায় না, সেই কারণে মায়ের জন্য দু পিস মাছের ঝাল করব। আর আমাদের জন্য করব হচ্ছে বিরিয়ানি। তো অ্যাকচুয়ালি বিরিয়ানি তো গত দুদিন আগেই করেছিলাম, কিন্তু আজকে বিরিয়ানি করছি স্পেশাল আমার বোনের জন্য, কারণ বোন আসছে বিকালবেলা, যেহেতু কালকে রান্না পুজো আমাকে হেল্প করার জন্য ও আগের দিনে চলে আসছে। তো দেখতে দেখতে আমার বিরিয়ানি চিকেনটা কষা হয়ে গেছে, আর এদিকে থান টান করে বিরিয়ানি বসিয়ে একটু সোনা মামাকে নিয়ে আদরও করে নিচ্ছি। তারপর আমার বড় মেয়ের খাওয়া তো হয়েই গেছে, তো এরপর পালা হচ্ছে আমার খাবার। আর এটা দেখতে পাচ্ছেন একহানি বিরিয়ানি, আর এটা আমাদের দুপুরের জন্য, আর হচ্ছে কি না এটা বোনেদের জন্য রাত্রির জন্য সবে মাত্র বসিয়েছি যাকে। তো চলুন আমি একটু খাওয়া দাওয়া করে নিই ছোটো মেয়েকে বড় মেয়ের কোলে দিয়ে। তো যেহেতু আজকে অনেকটা পরিমাণ বিরিয়ানি করেছি সেই কারণে একটু বেলা হয়ে গেছিলো, তো মায়ের মাছের ঝালটা করে মাকে আগে দিয়ে দিয়েছিলাম। তো অল্প করে দেবে তো মেয়ে কি বলছে আপনারাও বুঝতে পারেনি নিশ্চয়ই, আর আমিও বুঝতে পারিনি, বাদ দিন। তো এখন হচ্ছে বোন চলে এসছে, ওলাই ওলাই করে চলে এসছে, তো আমাদের পাড়া থেকে যেহেতু একটু ঢুকতে হয়, তো সেহেতু গাড়ি তো ঢুকবে না, সেই কারণে হাজব্যান্ড গিয়ে আমাদের মোড়ের মাথায় গিয়ে ওদের বাইকে করে নিয়ে চলে এসছে, একদম ভিজে ভিজে ঝড় বৃষ্টি মাথায় নিয়ে চলে এসছে। তো চলুন ওদের তাড়াতাড়ি গামছা টামছা দেওয়া যাক, কারণ দুটো বাচ্চা দুজনেরই ঠান্ডা লেগে গেলে আবার মাথা খারাপ হয়ে যাবে। এই তো আমার দিদি ভাই আমার জন্য অনেক গিফট এনেছে, আমি তাই জন্য খুব খুশি হয়েছি। এই দেখো আমার ওয়াটার কালার কালার সব এনেছে। রাজভাই খুব দুষ্টুম করছে, আর আমি রাত্রিবেলা ড্রয়িং করতে বসে